নমস্কার বন্ধুরা, ঋতুস হেলদি স্টেশনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। প্রথমেই আপনারা কেমন আছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আমি আর আমার বর দুজনে মিলে যাচ্ছি হচ্ছে এলিমেন্টস মল মাসের বাজার করতে। তো এই হচ্ছে আমাদের দুধারে যাতায়াতের পথের ভিউ, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যাচ্ছি হচ্ছে অটো করে। তো এই যে ব্যাঙ্গালোরের রাস্তার ধারে আপনারা যেতে যেতে দেখতে পাচ্ছেন। এই রাস্তাটা খুব সুন্দর লাগছে, বেশ রাস্তার দুধারটা সাজানো গোছানো, এবং এটাকে আপনারা একরকম অফিস পাড়া বলতে পারেন। এই বিল্ডিং গুলোর ভেতরে না অনেক অনেক অফিস আছে, বিশেষ করে সফটওয়্যার কোম্পানি মানে আইটি সেক্টর, বিভিন্ন ধরনের এখানে অফিসগুলো রয়েছে। তো এই রাস্তাটা খুব সুন্দর, এবং রাস্তাটা অনেক অনেক সময় ট্রাফিকও থাকে। তবে আজকে যেহেতু আমরা একটু বিকেল বিকেল বেরিয়েছিলাম, তাই ট্রাফিকটা তুলনামূলক একটু কম। প্রায় এসেই গেছি, আমাদের বাড়ি থেকে খুব একটা ডিস্টেন্স নয়, খানিকক্ষণের মধ্যে পৌঁছে যাব এলিমেন্টস মলে। আমাদের বাড়ির খুব কাছাকাছি মলটা। অ্যাকচুয়ালি এলিমেন্টস মলের মধ্যে স্পার আছে, সেখান থেকেই চেষ্টা করব মাসের বাজারগুলো কেনার। এই টুকটুক করে আমি যাচ্ছি। মলটা খুব বেশি বড় নয়, ঢুকেই দেখলাম ভিতরে একটা অনুষ্ঠান চলছে। কিসের অনুষ্ঠান প্রথমে বুঝতে পারলাম না, তো দাঁড়িয়ে খানিকক্ষণ দেখলাম তো কোনো মডেলের অডিশন হচ্ছিল। তো বিভিন্ন বাচ্চারা ওখানে গানের সঙ্গে নাচছিল, বেশ ভালো লাগছিল দেখতে। খানিকক্ষণ অনুষ্ঠানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দুজনে মিলেই দেখলাম। গানগুলো বেশ বক্সে বাজছিল, তো শুনতেও ভালো লাগছিল, সাথে বাচ্চাগুলো বেশ সুন্দর নাচ করছিল। দেখুন এই বাচ্চাটা কত ছোট্ট, কি সুন্দর নাচ করছে। মলে এসেছি, ফুড কোর্টে একটু ঢু দেব না তা কি হয়, তাই দুজনেই চলে গেলাম ফুড কোর্টে। কি খাবো কি খাবো, অনেক অপশন, অনেক দোকান। কি খাবো কি খাবো করতে করতে একটা সিটে বসে মোমো অর্ডার করলাম। ওয়াও মোমো থেকে জাস্ট নর্মাল যে মোমোগুলো হয় স্টিম মোমো, সেই মোমো অর্ডার করলাম। আর একটু কফিও নিয়েছিলাম, তবে কফিটার ছবি তুলতে ভুলে গেছি। এই যে মোমো নিয়ে আসছে বর। মোমোগুলো কিন্তু খেতে ভীষণ টেস্টি ছিল। এই উপর দিকের ভিউটা উপর দিক থেকে তোলা হয়েছে, নিচে ওই লাল অংশটা যেখানে দেখতে পাচ্ছেন ওখানেই বাচ্চাগুলো নাচানাচি করছিল। এবারে আমরা নিচে নিচে নেমে যাব, নিচে নেমে ঢুকবো হচ্ছে স্পারে মাসের বাজারগুলো সারতে। আজকে প্রচণ্ড ভিড় মলে, প্রচণ্ড ভিড়। কি সুন্দর না শোপিসগুলো। বেশ ভাল লাগছিল শোপিস গুলো, কিন্তু কেনা আর হয়নি। আমিও টুকটুক করে জিনিসপত্র দেখছিলাম। এইবারে চলে আসলাম মূল জায়গায়, এখান থেকেই মোটামুটি কেনাকাটি আরম্ভ করব। এটা বাসনপত্রের সেক্টর, এক একটা সব ভাগ ভাগ করা আছে। জানেন এর আগে কখনো স্পার থেকে জিনিসপত্র কিনিনি, তাই কোথায় কি আছে না আছে খুঁজে পেতে অনেক সময় লেগে গেল। আর এত ভিড় না, আর ধৈর্য থাকছিল না। সুন্দর সুন্দর ফুল গাছও দেখলাম বিক্রি হচ্ছে। আসলে স্পারে কখনো মাসের বাজার করতে আসিনি, তাই বুঝতে পারছিলাম না কোনটার কি দাম হবে, কোনটা কোথায় আছে। তাই সমস্ত কিছু অ্যারেঞ্জ করে খুঁজে পেতে পেতে বড্ড লেট হয়ে গেল। যাই হোক, টুকটুক করে খুঁজে খুঁজে নিচ্ছিলাম এটা ওটা সেটা। অলমোস্ট কমপ্লিট। এইবার বেরিয়ে গেছি, অটো বুক করে চলে এসেছি, এবার যাচ্ছি বাড়ির দিকে। অনেকটা রাত হয়ে গেছে, বুঝতেই পারছেন অনেকটা রাত হয়ে গেছে, তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যাচ্ছি। খুব বেশি দূর নয়, খানিকক্ষণের মধ্যেই ঢুকে যাব বাড়িতে। আসার সময় যে রাস্তাটা দিয়ে এসেছিলাম, যাওয়ার সময় সে রাস্তা দিয়েই যাব। আসার সময় বিকেল ছিল বলে তখন লাইটগুলো জ্বালায়নি, যাওয়ার সময় লাইটগুলো দেখা যাবে। খুব সুন্দর লাগে লাইটগুলো জ্বালালে রাস্তাটা, এই দেখুন খুব সুন্দর লাগে।
রাস্তা ধরে হেঁটে হেঁটে যেতেও কিন্তু বেশ ভাল লাগবে রাতের বেলা। রাস্তায় জ্যাম ছিল না, কারণ অনেকটাই রাত হয়ে গেছিল। অবশেষে বাড়ি চলে এলাম, একটু হাঁফ ছেড়ে বাঁচলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ফলো করে পাশে থাকবেন। আপনার পাশে থাকা আমাকে সামনের দিনে আরও এগিয়ে যেতে সাহায্য করবে।